সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সাথে আছি আব্দুল মোতালেব মিজান, প্রভাষক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সরকারি বাংলা কলেজ। আমি তোমাদের আজকে অনার্স তৃতীয় বর্ষের উপর প্ল্যান্ট ফিজিওলজির একটা কোর্সটা পড়াবো, প্ল্যান্ট ফিজিওলজি, এবং সেটা পড়াবো হচ্ছে ট্রান্সপিরেশন বা প্রশোধন অধ্যায়টা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। একটু দেখো, আজকে আমরা পড়বো হচ্ছে তৃতীয় বর্ষের একটি কোর্স, সেটা হচ্ছে প্ল্যান্ট ফিজিওলজি, এবং সেখান থেকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে প্রশোধন। তো এই যে প্রশোধন প্রক্রিয়া, প্রথমেই দেখো আমরা প্রথমেই চলে যাব যে প্রশোধন কাকে বলে। প্রশোধন কি আমরা প্রথমেই যাব, দেখো প্রশোধন প্রক্রিয়াটা হচ্ছে কি, উদ্ভিদ সে কি করে, মূল লোম দিয়ে সে পানি শোষণ করে, এবং এই পানিটার কি করে, সাধারণত সে যা নেয় তার 1% তার কাজে লাগে, আর 99% কি হয়, এই পানিটা বাষ্পাকারে বের হয়ে যায়। এটা হচ্ছে বাষ্পাকারে বের হয়ে যায়। তাহলে আমাদের কি হবে, এটা হচ্ছে এমন একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া। প্রশোধনটা কি, এটা একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ কি করে, তার বায়বীয় অঙ্গ, বায়বীয় অঙ্গ মানে বোঝাচ্ছে যে পাতা, মানে এটা হচ্ছে এমন একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত পানিটা কি করে, বাষ্পাকারে বের করে দেয়, সেই প্রক্রিয়া কি বলা হয়, প্রশোধন। তাহলে ট্রান্সপিরেশন হচ্ছে উদ্ভিদ কি করবে, এটা একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় উদ্ভিদ তার প্রয়োজনের অতিরিক্ত পানিটা বাষ্পাকারে, মনে রাখতে হবে এটা কিভাবে বের করবে, সে বাষ্পাকারে বের করে দেবে। এই বাষ্পাকারে যে প্রক্রিয়া কি হবে, পানিটা বের হয়ে যাবে, সেই প্রক্রিয়াটা কি বলা হয়, প্রশোধন প্রক্রিয়া। এখন এই যে প্রশোধন প্রক্রিয়া, এই প্রশোধন প্রক্রিয়ার প্রধান অঙ্গটা কি, প্রধান অঙ্গ হচ্ছে পাতা, পাতাই হচ্ছে এই প্রশোধন প্রক্রিয়া প্রধান প্রশোধন অঙ্গ। তা দেখো আমরা বলেছিলাম হচ্ছে প্রশোধন হচ্ছে এমন একটা শারীরতাত্ত্বিক প্রক্রিয়া, যেখানে সে কি করবে, প্রয়োজন অতিরিক্ত পানিটা কি করে, বাষ্পাকারে বের করে দেয়। আর এই যে বাষ্পাকারে সে বের করে দিবে, সে কিসের মাধ্যমে করে, সাধারণত কচি পাতা এবং কচি কাণ্ড হয়। এখন এই পাতাটাই হচ্ছে আসলে প্রশোধনের প্রধান, প্রশোধনের একটা অঙ্গ। এবং আমরা বলেছি কি হয়, 1% হচ্ছে তার সাধারণত কি হয়, শোষিত হয়, আর বাকি 99% পানি সে কি করে, এটা বাষ্পাকারে সে কি করে, বের করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রশোধন কাকে বলে, এবং প্রশোধন প্রক্রিয়া আসলে প্রধান অঙ্গটা কি, সেটা হচ্ছে পাতা। এখন অবশ্য এই যে প্রশোধন প্রক্রিয়া, এই প্রশোধন প্রক্রিয়াটাকে তিনটা ভাগে ভাগ করা যায়। আমরা এখন কি দেখবো, প্রকারভেদ। এই প্রশোধন প্রক্রিয়া তিন প্রকার। এক নম্বর যেটা, সেটা হচ্ছে পত্র রন্ধ্রীয় প্রশোধন, যেটাকে ইংলিশে বলা হয় স্টোমাটাল, স্টোমাটাল ট্রান্সপিরেশন। তাহলে প্রশোধন প্রক্রিয়া তিন প্রকার, একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন, আর একটা হচ্ছে কিউটিকুলার প্রশোধন, আর একটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রকারভেদ। তাহলে আমরা বললাম প্রশোধন প্রক্রিয়া হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে পত্ররন্ধ্রীয় প্রশোধন, তারপরে হচ্ছে দ্বিতীয় যেটা সেটা হচ্ছে কিউটিকুলার প্রশোধন, আর তিন নম্বর যেটা হবে সেটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। আশা করি তোমরা দেখতে পাচ্ছ যে প্রশোধনের প্রকারভেদ পত্ররন্ধ্রীয়, কিউটিকুলার, আর একটা হচ্ছে লেন্টিকুলার প্রশোধন। এখন আমরা দেখবো আসলে কোন প্রক্রিয়াটা কি, কাকে বলা হয়। দেখো প্রথমেই যদি আমরা চলে যাই পত্ররন্ধ্রীয় প্রশোধনের ক্ষেত্রে আমরা যাবো, দেখো পত্র মানে পাতা, আর রন্ধ্র মানে কি, ছিদ্র। সাধারণত পাতা আর পাতায় কি থাকে, অসংখ্য কি থাকে, ছিদ্র থাকে। এখন পানিটা যদি কি হয়,
এই যে পানিটা যদি বাষ্পাকারে এই পাতা দিয়ে বের হয়ে যায় পানি যদি বাষ্পাকারে পাতা দিয়ে বের হয়ে যায় তখন সেটাকে বলা হয় পত্ররন্ধ্রীয় পোষণন এবং এই যে পত্ররন্ধ্রীয় পোষণন এইটাই সাধারণত কি হয় উদ্ভিদের 95% পোষণন কি হয় এই পত্ররন্ধ্র দিয়েই হয়ে থাকে তার মানে আসলে এজন্যই আসলে পত্ররন্ধ্রটাই হচ্ছে কি পোষণনে আমরা বলি যে এটা হচ্ছে পোষণন প্রক্রিয়া পত্ররন্ধ্রের মাধ্যমেই হয়ে থাকে এবং পাতাটাই হচ্ছে কি পোষণনের প্রধান অঙ্গ তাহলে আমরা বললাম এই পাতার ভিতর দিয়ে যদি কি হয় পানিটা বাষ্পাকারে বের হয়ে যায় তখন সেটা হবে পত্ররন্ধ্রীয় পোষণন এরপরে আমরা সেকেন্ডটা দেখেছিলাম কি সেটা হচ্ছে কিউটিকুলার পোষণন এটা মুছে দিই পত্ররন্ধ্রীয় গেল এবার আসো কিউটিকুলার পোষণন যেটা কিউটিকুলার এখন এই যে কিউটিকুলার পোষণন এটা আবার কি লেখো উদ্ভিদ কি করে তার শুষ্কতার হাত থেকে যদি রক্ষা করতে হয় যেমন আমরা শীতকালে কি করি ভ্যাজলিন দেই বা বিভিন্ন দেই শুষ্কতার হাত থেকে বাঁচার জন্য তো উদ্ভিদ কি করে উদ্ভিদের দেহটা শুষ্কতার হাত থেকে বাঁচার জন্য কি থাকে উপরে তার একটা কিউটিনের আবরণ থাকে কিসের আবরণ থাকবে কিউটিনের আবরণ থাকে তাহলে উদ্ভিদের দেহটাকে শুষ্কতার হাত থেকে রক্ষা করার জন্য তার বহিঃত্বকের উপর কি থাকে এই কিউটিন জাতীয় একটা পদার্থের কি থাকে আবরণ থাকে যদি কিউটিন জাতীয় পদার্থের আবরণ থাকে তখন সেটাকে বলা হয় কিউটিকল বলে তখন সেটাকে বলা হয় কিউটিকল কিউটিকল এটাকে বলা হয় কিউটিকল বলে তাহলে উদ্ভিদের শুষ্কতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য উদ্ভিদের উপরে কি থাকে একটা আবরণ থাকে সেটা কিউটিন জাতীয় পদার্থের কি থাকে আবরণ থাকে যদি কিউটিন জাতীয় পদার্থের আবরণ থাকে তখন সেটাকে কি বলা হয় কিউটিকল বলে এখন এই যে কিউটিকলটা যে তার আবরণ রয়েছে যদি কিউটিকলটা কি হয় কোন কোন জায়গায় দেখা গেল যে কোন জায়গায় খুব পাতলা পরিমাণে কিউটিকল রয়ে গেছে মানে আবরণটা যদি একদম পাতলা হয়ে যায় তখন ওই আবরণটা দিয়েও কি হতে পারে ভেদ করে বাষ্প হতে পারে তখন সেটাকে বলা হয় কিউটিকুলার পোষণন বুঝতে পেরেছো তাহলে এই কিউটিকল ভেদ করে যদি পানিটা বাষ্পাকারে বের হয়ে যায় তখন সেটাকে বলা হয় কিউটিকল কিউটিকুলার পোষণন সাধারণত এই প্রক্রিয়া 5% এর মতো এক্স্যাক্ট 5% এর মতো এই কিউটিকুলার পোষণনটা হয়ে থাকে এরপর তিন দেখো আমাদের তিনটা ছিল কি এই তিন নাম্বারটা ছিল লেন্টিকুলার পোষণন লেন্টিকুলার পোষণন লেন্টিকুলার একটা পোষণনটা হচ্ছে আমাদের উদ্ভিদের যখন সেকেন্ডারি গ্রোথ হয় উদ্ভিদের কি হয় আমাদের গৌণ বৃদ্ধি হয় মানে উদ্ভিদের কি হবে সেকেন্ডারি গ্রোথ হবে দেখো সেকেন্ডারি এই উদ্ভিদের যখন সেকেন্ডারি বৃদ্ধি হয় তখন কাণ্ডটা তার স্থানে স্থানে কি হয় ফেটে যায় ধরো এই একটা কাণ্ড এই কাণ্ডটা স্থানে স্থানে ধরো ফেটে গেল এরকম ধরো কি হয়ে গেল ফেটে গেল ফেটে গেলে এরকম ছিদ্র মতো হলো বা এরকম ফেটে গেল স্থানে স্থানে কি হয়ে যায় তা ফেটে যাবে এগুলোকেই বলা হয় লেন্টিসেল এগুলো হচ্ছে লেন্টিসেল তাহলে কি বললাম আমরা দেখো উদ্ভিদে যখন সেকেন্ডারি গ্রোথ হয় সেকেন্ডারি গ্রোথ হওয়ার সময় কাণ্ডের মধ্যে কি থাকে এই কাণ্ডের মধ্যে কর্ক টিস্যু থাকে এই কর্ক টিস্যু স্থানে স্থানে ফেটে যায় ফেটে গিয়ে কি তৈরি হয় লেন্টিসেলের সৃষ্টি হয় এই লেন্টিসেল দিয়ে যদি পানিটা বাষ্পাকারে বের হয়ে যায় তখন সেটাকে বলা হয় লেন্টিকুলার পোষণন তাহলে এই হচ্ছে আমাদের টোটাল তিন ক্যাটাগরি পোষণন ছিল পত্ররন্ধ্রের পোষণন পাতার যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে যখন পানিটা বাষ্পাকারে বের হয়ে যাবে তখন সেটাকে বলা হয় পত্ররন্ধ্রীয় পোষণন এরপরে আমরা দেখেছিলাম কিউটিকল মানে উদ্ভিদের শুষ্কতার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি থাকে তার আবরণ থাকে সেই কিউটিনের আবরণ সেটাকে বলা হয় কিউটিকল বলা হয় সেই কিউটিকল যদি কি হয় পাতলা হয় তখন সেখান দিয়েও কি হয় পানিটা বাষ্পাকারে বের হয়ে যেতে পারে তখন সেটাকে আমরা বলবো কিউটিকুলার পোষণন আর আরেকটা আমরা দেখলাম কি সেটা হচ্ছে লেন্টিকুলার পোষণন লেন্টিকুলার পোষণনটা কি যখন সেকেন্ডারি গ্রোথ হয় উদ্ভিদের তখন কর্ক টিস্যুটা জায়গায় জায়গায় কি হয় এরকম ফেটে যায় ফেটে গিয়ে কি তৈরি হয় লেন্টিসেল তৈরি হয় তখন কি করতে পারে এই লেন্টিসেল দিয়ে পানিটা কি হয় বাষ্পাকারে বের হয়ে আসে তখন সেই প্রক্রিয়াটাকে আমরা বলি লেন্টিকুলার পোষণন তাহলে এই হচ্ছে আমাদের টোটাল পোষণন কি এবং পোষণনের প্রকারভেদ এবার আমরা দেখবো আসলে আমরা দেখবো একটা পত্ররন্ধ্র কি এবং পত্ররন্ধ্রের গঠন দেখবো এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ আমাদের এটার স্ট্রাকচারটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে পত্ররন্ধ্রের এখন আমরা আসব হচ্ছে পত্ররন্ধ্র পত্ররন্ধ্র বা স্টোমাটা তো পত্ররন্ধ্র বা স্টোমাটা এটা আমাদের চিত্র সহ গঠন করতে হবে
তাহলে আসো আমরা আগে চিত্রটা আঁকি পত্রন্ধ্রে। আমাদেরকে এটা চিত্র সহ অবশ্যই গঠন শিখতে হবে, সেই জন্য চিত্রটা আমাদের লাগবে। দেখো এটা হচ্ছে তার আউটার সেলটা, বাইরের দিকে যে সেলটা সেটা হচ্ছে আউটার সেল। আউটার সেলটা সাধারণত পাতলা হয় এবং তার ভিতরের দিকে যে সেলটা সেটা বেশ পুরু আকৃতির হয়। এটা হচ্ছে বেশ পুরু আকৃতির হবে। তার ভিতরে দিয়ে সেলটা এটা হচ্ছে পুরো আকৃতির একটা সেল, আর বাইরটা তো পাতলা হচ্ছে আমাদের। আচ্ছা এটা একটাই দিক, দেখো তাহলে এই হচ্ছে ভিতরের দিকে। আচ্ছা তারপর একটা ছবি সময় লাগবে, দেখো ছবি আঁকা শেষ আমাদের। দেখো আমরা কিন্তু একটা পত্রন্ধ্রের ছবি আঁকছি, হ্যাঁ। তাহলে দেখো এটা হচ্ছে একটা পত্রন্ধ্রের গঠন, পত্রন্ধ্রের গঠন। পত্রন্ধ্রের গঠনের ভিতরে এটা হচ্ছে এই যে ছিদ্রটা, এটা হচ্ছে পত্র, এটা হচ্ছে রন্ধ্রটা, এটা হচ্ছে রন্ধ্র। তারপরে এইটাকে বলা হয় রক্ষীকোষ। আগে এঁকে নিই, তারপর তোমাদেরকে বুঝাচ্ছি। তারপর এটা হচ্ছে সহকারী কোষ, এটা হচ্ছে নিউক্লিয়াস। সবুজ সবুজ যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট থাকবে, সহকারী কোষ থাকবে, আর এটা হচ্ছে বাহিরের আবরণ, বহিরাবরণ। বহিরাবরণটা পাতলা, এটা মনে রাখতে হবে, বহিরাবরণটা হবে পাতলা। আর এই যে এটা হচ্ছে আমাদের ভিতরের আবরণ, এটা হচ্ছে অন্ত আবরণ, এটা হচ্ছে পুরু। তাহলে দেখো এই হচ্ছে আমাদের গঠন, যেটা দেখো তাহলে পত্রন্ধ্রটা। দেখো ছবিটা আশা করি দেখতে পাচ্ছ তোমরা, যে ছবিটা আমাদের একটা পত্রন্ধ্রের ছবি। পত্রন্ধ্রটা আসলে কি, পত্রন্ধ্রটা হচ্ছে আমাদের এই যে দুইটা রক্ষীকোষ, দেখো অর্ধচন্দ্রাকৃতির এই রক্ষী, এইটা হচ্ছে কি অর্ধচন্দ্রাকৃতির দুইটা রক্ষীকোষ। এই রক্ষীকোষ বেষ্টিত এই মাঝখানে যে অংশটা দেখো, এই মাঝখানের অংশটা হচ্ছে ছিদ্র। তাহলে অর্ধচন্দ্রাকৃতির দুইটা রক্ষীকোষ বেষ্টিত যে ছিদ্র সেটা কি বলা হয়, পত্ররন্ধ্র বা স্টোমাটা। তাহলে স্টোমাটা হবে দুইটা অর্ধচন্দ্রাকৃতির রক্ষীকোষ থাকবে, গার্ড সেল, এটাকে ইংলিশে বলা হয় গার্ড সেল। এই গার্ড সেল দুইটা দ্বারা
বেষ্টিত অবস্থায় যে ছিদ্রটা থাকে সেই ছিদ্রটাকেই বলা হয় স্টোমাটা বা পত্রণ্ড। এখন এই যে পত্রণ্ড, এই পত্রণ্ডের গঠনটা আমরা দেখবো যে এর গঠনটা কিরকম। এই যে আমাদের পত্রণ্ড, এই পত্রণ্ড কি থাকে আমাদের দেখো, প্রথমে কি থাকবে একটা পত্রণ্ডের চারপাশে, এই পত্রণ্ডটার পাশে কি থাকে দুইটা গাঁটসেল থাকে, আর এই গাঁটসেলের ভিতরে কি থাকবে, এই গাঁটসেল বা আমাদের রক্ষী কোষে কি থাকবে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস। দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে আমরা যে এঁকেছি এই যে বেশ বড় একটা সুস্পষ্ট কি থাকে নিউক্লিয়াস থাকে, তাহলে এটা হচ্ছে সুস্পষ্ট নিউক্লিয়াস। তাহলে আমাদের এই যে রক্ষী কোষ, এই রক্ষী কোষে থাকবে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, বহু ক্লোরোপ্লাস্ট থাকবে। এই যে সবুজ সবুজ যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে সবুজ আমি যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে ক্লোরোপ্লাস্ট। তাহলে আমাদের প্রথমেই পত্রণ্ডে থাকতেছে কি একটা রক্ষী কোষের মধ্যে সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, অনেকগুলো কি থাকবে আমাদের এই রক্ষী কোষের ভিতরে ক্লোরোপ্লাস্ট থাকবে এবং ঘন সাইটোপ্লাজম থাকবে। এর সাইটোপ্লাজমটা বেশ কি হবে, ঘন হবে, রক্ষী কোষের সাইটোপ্লাজম হবে বেশ ঘন। তাহলে আমাদের রক্ষী কোষে কি কি থাকতেছে, একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, তারপর হচ্ছে এই যে ক্লোরোপ্লাস্ট থাকে, আর ঘন সাইটোপ্লাজম থাকে। আচ্ছা, আর যেহেতু রক্ষী কোষে দেখো ক্লোরোপ্লাস্ট আছে, তাই রক্ষী কোষে যেহেতু ক্লোরোপ্লাস্ট থাকে তাহলে এই সে কি করতে পারবে, খাদ্য তৈরি করতে পারে। তাহলে রক্ষী কোষে থাকো নিউক্লিয়াস, বহু ক্লোরোপ্লাস্ট এবং ঘন সাইটোপ্লাজম, আর ক্লোরোপ্লাস্ট থাকে সে কি করে খাদ্য তৈরি করতে সে পারে। আচ্ছা, আর রক্ষী কোষের দেখো এই যে রন্ধ্র, এই মাঝখানেটা তো হচ্ছে যে ফাঁকা অংশটা দেখা যাচ্ছে এটা রন্ধ্র, এই রন্ধ্র সংলগ্ন যে প্রাচীরটা, ঠিক আছে, এই রন্ধ্র সংলগ্ন প্রাচীর, দ্যাট মিনস ভিতরের প্রাচীরটা কি থাকে পুরু থাকে। তাহলে এই রন্ধ্র সংলগ্ন রক্ষী কোষের প্রাচীরটা থাকবে পুরু, আর যেটা বাইরের দিকে থাকে সে প্রাচীরটা কি থাকে পাতলা, বহির প্রাচীর যেটা থাকবে সেটা পাতলা থাকবে, আর ভিতরটা কি থাকে বেশ পুরু থাকে। আচ্ছা, তাহলে ইনার ওয়াল আর আমরা দেখলাম আউটার ওয়াল। এরপরে আসো এই যে রক্ষী কোষ, এই রক্ষী কোষে কি থাকে চারপাশে কিছু কোষ থাকে, এই চারপাশের কোষ থেকে কিছু কোষ কি থাকে একটু আলাদা থাকে, তখন সেই কোষগুলোকে বলা হয় সহকারী কোষ বলা হয়। তাহলে রক্ষী কোষের চারপাশে যেই এই সাধারণ যে ত্বকীয় কোষ, এই ত্বকীয় কোষ থেকে একটু আশপাশে একটু বেশ বড় আকারের কোষ এবং একটু আলাদা ধরনের কোষ থাকে সেটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সহকারী কোষ বলা হয়। আর এই যে স্টোমাটা, এই স্টোমাটার নিচে কি থাকে একটা বায়ুকুটরি থাকে, স্টোমাটার নিচে থাকবে একটা বায়ুকুটরি, সেটাকে বলা হয় সাব স্টোমাটাল বায়ুকুটরি বলা হয়। তাহলে এই হচ্ছে টোটাল একটা পত্রণ্ডের গঠন। তাহলে দেখো আমরা যদি একটু রিভিউ করি যে আমরা এখানে কি কি দেখতে পেয়েছিলাম, আমরা এখানে দেখতে পেয়েছিলাম যে পত্রণ্ডটা কি, এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির দুইটা রক্ষী কোষ বেষ্টিত ছিদ্র, এই ছিদ্রটা কি বলা হয় পত্রণ্ড। আর এই রক্ষী কোষে কি থাকবে একটা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকবে, বহু সংখ্যক কি থাকবে ক্লোরোপ্লাস্ট থাকবে, আর ঘন ঘন সাইটোপ্লাজম মানে ঘন সাইটোপ্লাজম থাকবে। আর যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে তাই তারা কি করতে পারে, খাদ্য তৈরি করতে পারে। আর আমরা বলেছি কি যে পত্রণ্ড, এই পত্রণ্ডর সংলগ্ন যে প্রাচীরটা রক্ষী কোষে সেই প্রাচীরটা হবে পুরু, আর যেটা বাইরের দিকে থাকবে সেটা হবে পাতলা থাকবে। তারপরে এই যে আমাদের তারপরে এই চারপাশের কোষ থেকে কিছু কোষ কি থাকবে একটু আকার আকৃতি ভিন্ন থাকবে, সেটাকে বলা হয় সহকারী কোষ। আর এই পত্রণ্ড এটার নিচে কি থাকে একটা বায়ুকুটরি থাকে, এই বায়ুকুটরিটাকে বলা হয় সাবস্টোমাটাল বায়ুকুটরি। তাহলে এই হচ্ছে টোটাল আমাদের একটা পত্রণ্ডের গঠন। এখন এই যে পত্রণ্ড, এর যে খুলবে এবং এর যে বন্ধ হবে মানে ওপেনিং এবং ক্লোজিং যেটা, এটা নির্ভর করে কার উপরে, আমাদের এই রক্ষী কোষ দ্বারা কি হয় এটা নিয়ন্ত্রিত হয়। তাহলে এই পত্রণ্ডটা খোলার বন্ধ হওয়া কার দ্বারা নিয়ন্ত্রিত হয়, রক্ষী কোষ কর্তৃক নিয়ন্ত্রিত হয়। এবং দেখা যায় সাধারণত দিনের বেলা পত্রণ্ড কি থাকে খোলা থাকে, দিনের বেলা পত্রণ্ড থাকবে খোলা, আর রাতের বেলা যেটা পত্রণ্ড কি থাকে বন্ধ থাকে। তাহলে আমরা বললাম এই পত্রণ্ডটা খোলার বন্ধ হওয়া কার কর্তৃক নিয়ন্ত্রিত হয়, এটা নিয়ন্ত্রিত হবে রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত হবে। এবং সাধারণত দেখা যায় দিনের বেলা পত্রণ্ডটা কি হয় খুলে যায়, আর রাতের বেলা পত্রণ্ডটা কি হয় বন্ধ হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের একটা পত্রণ্ডের গঠন। এখন আমাদের পরীক্ষায় দিতে পারে যে চিত্রসহ পত্রণ্ডের গঠন ব্যাখ্যা করো, তাই আমরা কি করব একটা চিত্রসহ পত্রণ্ডের গঠনটা দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের টোটাল ছবিটা আমাদের। আর দেখো এই যে আমরা যে বললাম যে রক্ষী কোষটাই কি করে পত্রণ্ডটা খোলা আর বন্ধ হওয়াটা কি করে নিয়ন্ত্রণ করে। এখন এই পত্রণ্ড যে খোলা এবং বন্ধ হওয়া এই প্রক্রিয়াটার উপর আছে বেশ কিছু মতবাদ রয়েছে যে কিভাবে আসলে পত্রণ্ডটা খুলে যায়, কিভাবে পত্রণ্ডটা বন্ধ হয়ে যায়। এখন আমরা দেখবো যে পত্রণ্ড খোলা আর বন্ধ হওয়া সংক্রান্ত বিভিন্ন মতবাদ আমরা দেখবো। আসো তাহলে এটা আমরা মুছে দিচ্ছি পত্রণ্ডটা। এবার আমরা দেখবো পত্রণ্ড খোলা আর বন্ধ হওয়া সংক্রান্ত মতবাদ। দেখো এই যে মতবাদ গুলো আছে এটা মুছে দিই,
আশা করি দেখা কোন পর্যন্ত দেখা যায় পুরোটা দেখা যাচ্ছে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া সংক্রান্ত মতবাদ দেখো এই যে পত্ররন্ধ্র খোলা আর বন্ধ হওয়া সংক্রান্ত যে মতবাদ এখানে বেশ কতগুলো মতবাদ রয়েছে এই মতবাদগুলো কি কি এই মতবাদের মধ্যে এক নম্বর রয়েছে আমাদের বিজ্ঞানী লয়েডের বিজ্ঞানী লয়েডের স্টার সুগার মতবাদ স্টার্চ সুগার মতবাদ এরপর দুই নম্বরে দেখো আরেকটা হচ্ছে বিজ্ঞানী সাইরি পিএইচ মতবাদ তিন নম্বর মতবাদ যদি আমরা যাই সেটা হচ্ছে বিজ্ঞানী স্টিয়ারের মতবাদ বিজ্ঞানী স্টি আরের মতবাদ আর চার নম্বর যদি যাই আমরা সেটা হবে প্রোটন বাহক মতবাদ প্রোটন বাহক মতবাদ এটাকেই বলা হয় আধুনিক মতবাদ তাহলে দেখো আমরা টোটাল এই যে পত্ররন্ধ্রটা এই পত্ররন্ধ্রটা কিভাবে ওপেনিং হবে আর ক্লোজিং হবে সেই নিয়ে আমাদের বেশ কতগুলো মতবাদ আছে যে এটা হচ্ছে বিজ্ঞানী লয়েডের স্টার সুগার মতবাদ তারপর হচ্ছে বিজ্ঞানী সাইরি পিএইচ মতবাদ আর এটা হচ্ছে বিজ্ঞানী স্টিয়ার্ড তার হচ্ছে একটা মতবাদ রয়েছে আর আছে প্রোটন বাহক মতবাদ বা আধুনিক মতবাদ এটা আমরা পড়ব এটাই আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট যে পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া সংক্রান্ত যদি কোনো মতবাদ চায় তাহলে আমরা কি দিব আমরা এই আধুনিক মতবাদটা বর্ণনা করব সেটা আরেকটা কি বলা হয় প্রোটন বাহক মতবাদ বা আধুনিক মতবাদ তাহলে আমরা এখন এটাই পড়ব যে প্রোটন বাহক মতবাদটা কি আচ্ছা দেখো তাহলে এই হচ্ছে আমাদের খোলা বন্ধ হওয়া সংক্রান্ত মতবাদগুলো আশা করি দেখতে পাচ্ছ তোমরা পত্রন্ধ্র খোলা ও বন্ধ হওয়া সংক্রান্ত মতবাদ আচ্ছা কোনো প্রশ্ন থাকতে দিতে পারো আসলে এবার আমরা প্রোটন বাহক সংক্রান্ত এই মতবাদটা আমরা পড়ে ফেলবো তাহলে এটা মুছে দিচ্ছি দেখো আমরা আধুনিক মতবাদ পড়বো এই যে আধুনিক মতবাদটা আসলে কে প্রদান করে এটা প্রদান করে বিজ্ঞানী লেভিট এটা প্রদান করে বিজ্ঞানী লেভিট এই যে বিজ্ঞানী লেভিট তিনি হচ্ছে এই 1974 সালে কি করেন এই প্রোটন বাহক মতবাদটা প্রদান করেন এখন এই যে মতবাদটা এই মতবাদটা আসলে বোঝানোর জন্য তোমাকে একটা ছবি এঁকে আমি একটু বোঝাবো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে জাস্ট কিন্তু তোমাদের এই ছবিটা না আঁকলেও হবে এটা বোঝানোর জন্য তোমাদের দেখো তাহলে প্রোটন বাহক মতবাদে আমরা ছবিটা আঁকি প্রথমে ধরো আমরা একটা পত্ররন্ধ্র তো আমরা একটা পাশ আঁকি রক্ষী কোষে আর একটু বড় করে দিই তোমাদেরকে জাস্ট সেই গার্সেলটা আঁকলাম হ্যাঁ এটা হচ্ছে মতবাদ আধুনিক মতবাদ চার নম্বর যেটা আমরা আধুনিক মতবাদটা করছি আধুনিক মতবাদ বা যেটা হচ্ছে আমাদের প্রোটন বাহক মতবাদ তাহলে দেখো এই হচ্ছে আমাদের একটা গার্সেল এটা আমরা চিন্তা করে নিলাম যে ধরো এটা একটা গার্সেল এখন এটার ভিতরে কি আছে কিছু ক্লোরোপ্লাস্ট আছে ধরো এটা হচ্ছে সেটা কি এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট এখানে কি হবে ফটোসিনথেসিস হবে তাহলে এখানে ফটোসিনথেসিস হলো ফটোসিনথেসিস হয়ে এখানে কি তৈরি হবে এখানে গ্লুকোজ তৈরি হবে
যদি ফটোসিনথেসিস হয় তাহলে তৈরি হবে গ্লুকোজ, এখানে হবে গ্লুকোজ। এই গ্লুকোজ থেকে তৈরি হয়ে গেল কি পিইপি, তারপরে তৈরি হবে, দেখো একটু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ কিনা, দেখো। আচ্ছা তাহলে দেখো ক্লোরোপ্লাস্ট যদি থাকে ফটোসিনথেসিস হয় কি হবে গ্লুকোজ হবে, তারপরে ফসফোনিলন পাইরুভিক আমাদের পিএপি তৈরি হবে, তারপর হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তারপর হয়ে যাবে এখান থেকে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড থেকে এখানে তৈরি হবে প্রোটন, আর ম্যালেট আয়ন হবে, আগে এঁকে নি তারপর তোমরা বুঝতে পারবে, এটা বাইরে চলে আসবে এটিপি এজ এনজাইমের কারণে, এটা বাইরে চলে যাবে এই প্রোটনটা, আর কোষের ভিতরে প্রবেশ করবে পটাশিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন কোষের ভিতরে প্রবেশ করলো, প্রবেশ করে এই পটাশিয়াম আয়ন আর এই ম্যালেট আয়ন পরস্পর যুক্ত হবে, যুক্ত হয়ে কি তৈরি করবে, তৈরি করে ফেলবে পটাশিয়াম ম্যালেট। দেখো ছবিটা দেখা যাচ্ছে কিনা, তাহলে কি কি হলো, প্রথমে যেহেতু ক্লোরোপ্লাস্ট আছে তাহলে এখান থেকে গ্লুকোজ তো তৈরি হবে, তারপর আস্তে আস্তে কি হবে ম্যালিক অ্যাসিড তৈরি হয়ে যাবে, ম্যালিক অ্যাসিড হয়ে এইটা হবে আমাদের, আগে একটু লিখে দিই তোমাদেরকে, এখানে একটু দেখো গার্ড সেল, দেখো দেখা যাচ্ছে কিনা আধুনিক মতবাদ, যেটা আশা করি পুরোটাই দেখতে পাচ্ছ, দেখো তাহলে প্রথমে কি হবে, এই যে আমাদের লেভিট বলেছেন যে পথতন্ত্র খোলা আর বন্ধ হওয়া যে মতবাদ সেটা হচ্ছে প্রোটন বাহক মতবাদ, এখন তার মতে আসলে কি এই যে দিনের বেলায় রক্ষী কোষে কি হয় ম্যালের সৃষ্টি হয়, দিনের বেলা রক্ষী কোষে কি হবে ম্যালের সৃষ্টি হবে, দেখো তাহলে দিনের বেলা এই যে আমাদের এই যে এটা হচ্ছে আমরা একটা গার্সে লিখেছি, এটা হচ্ছে একটা রক্ষী কোষ, একটা ধরে নিয়েছি যে এটা একটা একটা রক্ষী কোষ, এই রক্ষী কোষে কি হবে বিজ্ঞানী এই ম্যালেটের মতে, সরি বিজ্ঞানী আমাদের সরি লেভিটের মতে, এই যে আমাদের এই রক্ষী কোষটা, এই রক্ষী কোষে দিনের বেলা, এটা হচ্ছে দিনের আলো, দিনের বেলায় এই দিনের বেলায় কি হবে এই রক্ষী কোষের ভিতরে ম্যালেট তৈরি হবে, মানে ম্যালিক অ্যাসিড তৈরি হবে, এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কি করবে দুইটা অংশ তৈরি করবে, একটা হচ্ছে আমাদের দুইটা অংশ কি কি তৈরি করবে দেখো, একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন তৈরি করলো, দ্যাট মিনস প্রোটন তৈরি করলো, একটা হচ্ছে প্রোটন তৈরি করবে আর কি তৈরি করবে ম্যালেট আয়ন তৈরি করবে, তাহলে কি হবে দেখো দিনের আলো রক্ষী কোষে কি হবে ম্যালেট সৃষ্টি হয়, তাহলে এই রক্ষী কোষের ভিতরে ম্যালেট আয়ন তৈরি হয়ে গেল, আচ্ছা আর কি তৈরি হলো এই যে আমাদের প্রোটন উৎপন্ন হলো, তাহলে দিনের বেলা এই রক্ষী কোষে ম্যালেট আয়ন তৈরি হয় আর কি তৈরি হয় প্রোটন তৈরি হয়, আচ্ছা আর এই যে প্রোটনটা তৈরি হবে এই প্রোটনটা কি করবে এই যে এটিপি এস এই এটিপি এস এই এনজাইমের ফলে সে কি করবে এই প্রোটনটা বাইরে বের হয়ে আসবে,
মানে সে পার্শ্ববর্তী কোষে চলে যাবে তাহলে দিনের বেলা তৈরি হলো ম্যালাটায়ন এবং প্রোটন তৈরি হলো এই প্রোটনটা এটিপি এইচ যেটা এই এটিপি এইচ এনজাইমের সহায়তায় কি করবে রক্ষী কোষ থেকে বের হয়ে সে পার্শ্ববর্তী কোষে চলে যাবে আচ্ছা তাহলে সে পার্শ্ববর্তী প্রবেশ করবে আর যেহেতু সে রক্ষী কোষ থেকে বের হয়ে পার্শ্ববর্তী কোষে প্রবেশ করবে দেখো প্রোটনটা কিন্তু কি এটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত তাহলে এই প্রোটনটা কি করতেছে এই এটিপি এটিপি এইচ এই এনজাইমের সহায়তায় এই প্রোটনটা কি করতেছে পার্শ্ববর্তী কোষে চলে যাচ্ছে যেহেতু সে পার্শ্ববর্তী কোষে চলে যাচ্ছে ফলে পজিটিভ আয়নটা চলে যাচ্ছে তার মানে ভিতরে কি আয়নটা বাড়তেছে নেগেটিভ চার্জটা কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে আচ্ছা তাহলে আমাদের কি হলো দেখো আমাদের ম্যালেট তৈরি হলো ম্যালেট তৈরি হওয়ার পরে এখানে ম্যালেট আয়ন তৈরি হবে এবং সেই সাথে প্রোটন তৈরি হবে আর এই প্রোটনটা কি করতেছে যে এই এটিপি এইচ নামক এনজাইম এটা সহায়তায় সে রক্ষী কোষ থেকে বের হবে বের হয়ে পার্শ্ববর্তী কোষে প্রবেশ করে আর যেহেতু আমাদের একটা পজিটিভ আয়ন পার্শ্ববর্তী কোষে প্রবেশ করতেছে চলে যাচ্ছে সেজন্য এই রক্ষী কোষের ভিতরে কি হবে অধিক নেগেটিভ চার্জ কি হয়ে যাবে সৃষ্টি হবে প্রোটনটা বাইরে চলে যাচ্ছে তার মানে নেগেটিভ আয়নটা কি হবে বেড়ে যাবে আর দেখো এই যে নেগেটিভ আয়নটা যে বাড়ছে এই নেগেটিভ আয়নটা বাড়ার জন্য কি হচ্ছে আমাদের এখন এটাকে তো সমতা করতে হবে এই এই পজিটিভ চার্জটা বের হয়ে গেল বের হওয়ার ফলে আমাদের কি হবে রক্ষী কোষে এখন নেগেটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে যেহেতু নেগেটিভ চার্জ বৃদ্ধি পাচ্ছে তো এটাকে সমতা করার জন্য এই পাশের থেকে কি করে এই পটাশিয়াম আয়নটা কি করে এই রক্ষী কোষের ভিতরে প্রবেশ করে তাহলে এখন কে প্রবেশ করলো পটাশিয়াম আয়নটা কি করলো রক্ষী কোষের ভিতরে প্রবেশ করলো প্রোটন বের হয়ে গেল পটাশিয়াম আয়ন প্রবেশ করলো এখন এই পটাশিয়াম আয়ন আর এই ম্যালেট এই দুইটা পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে ফেলে পটাশিয়াম ম্যালেট তৈরি করে দেখো ব্যাপারটা কি কিছুই না তিনি বললেন যে দিনের বেলা কি হয় রক্ষী কোষের ভিতরে ম্যালেট তৈরি হয় এবং কি হয় প্রোটন তৈরি হয় এই প্রোটন আর ম্যালেট তৈরি হয় আর প্রোটনটা কি করে এটিপি এইচ সাহায্যে কি করে প্রোটনটা বাইরে বের হয়ে যায় পার্শ্ববর্তী কোষে রক্ষী কোষ থেকে পার্শ্ববর্তী কোষে চলে যায় চলে যাওয়ার ফলে যেহেতু পজিটিভ আয়ন চলে গিয়েছে ভিতরে কি হয় নেগেটিভ আয়নটা বৃদ্ধি পায় আর নেগেটিভ আয়নটা বৃদ্ধি পাওয়ার ফলে এইটাকে সমতা করার জন্য পার্শ্ববর্তী কোষ থেকে পটাশিয়াম আয়ন ভিতরে প্রবেশ করে এই পটাশিয়াম আয়ন আর এই ম্যালেট এই দুইটা মিলিত হয়ে কি করে ম্যালেট আয়ন আর পটাশিয়াম আয়ন দুইটা মিলে হয় পটাশিয়াম ম্যালেট তৈরি হয় আর যখন পটাশিয়াম ম্যালেটটা কি হয় তৈরি হয়ে যায় এই পটাশিয়াম ম্যালেট বৃদ্ধির ফলে কি করে রক্ষী কোষের অভিশ্রবণিক চাপও কি হয় অনেক বেড়ে যায় তাহলে দেখো এখন এই রক্ষী কোষে কি বেড়ে গেল এই যে জিসি বুঝাচ্ছি কি গার্ড সেল জিসি মানে গার্ড সেল দ্যাট মিন্স রক্ষী কোষ তাহলে পটাশিয়াম আয়ন যখন কি হবে চলে আসবে এই এই পটাশিয়াম ম্যালেট যখন কি হবে বৃদ্ধি পাবে এই বৃদ্ধি পাওয়ার ফলে রক্ষী কোষে কি হবে অসমোটিক প্রেশারটাও কি করে রাইজ করে তাহলে এটা অভিশ্রবণিক চাপ যেটা অসমোটিক প্রেশার রাইজ করবে পটাশিয়াম ম্যালেট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এই রক্ষী কোষের ভিতরে টোটাল গার্ড সেলের ভিতরে কি করে অসমোটিক প্রেশার বৃদ্ধি পাবে আর যখন কি হয় অসমোটিক প্রেশারটা এটা বেড়ে যায় অভিশ্রবণিক চাপ বেড়ে যায় তখন এই রক্ষী কোষে ওয়াটার পটেনশিয়ালটা কি করবে কমে যাবে তাহলে পটাশিয়াম ম্যালেটটা আমাদের যখন বাড়তে থাকলো অসমোটিক প্রেশারটাও কি করলো রক্ষী কোষের এই অসমোটিক প্রেশারটাও বেড়ে গেল আর তার যখন অসমোটিক প্রেশার বেড়ে যায় তখন এই ওয়াটার যে পটেনশিয়াল রক্ষী কোষের গার্ড সেলের ওয়াটার পটেনশিয়ালটা কি করে ডিক্রিজ করে তার মানে এটার ওয়াটার পটেনশিয়ালটা কম পার্শ্ববর্তী কোষে কি হবে ওয়াটার পটেনশিয়ালটা বেশি যদি পার্শ্ববর্তী কোষের ওয়াটার পটেনশিয়াল বেশি হয় তখন কি করে বাইরে থেকে পানি কি করবে ভিতরে প্রবেশ করে তাহলে দেখো ওয়াটার এন্টার্স গার্ড সেল তাহলে এবার কি করলো গার্ড সেলে ওয়াটার প্রবেশ করবে কোথেকে ফ্রম এসি এসি দিয়ে দিয়ে বোঝাচ্ছে তোমার সাবসিডিয়ারি সেল যেটা মানে আমাদের এই সহকারী যে কোষটা সেটা তাহলে এই পানিটা কি করলো এখন তাহলে এই সহকারী কোষ থেকে কি করবে ভিতরের কোষে প্রবেশ করবে আর যখন পানিটা ভিতরে প্রবেশ করবে তখন এই রক্ষী কোষটা কি হয়ে যাবে স্ফীত হয়ে যাবে সে যখন স্ফীত হয়ে যাবে তখন সে কি করবে বাঁকা যায় এই জায়গাটা কি করবে খুলে ফেলবে তাহলে এটা স্ফীত হলো স্ফীত হয়ে তার প্রাচীরটা একটু বাঁকা হয়ে যাবে আরো বক্র হয়ে এই জায়গাটা কি হয়ে যাবে একটা ওপেনিং হয়ে যাবে তাহলে গার্ড সেল বিকাম স্টার্চিন এটা স্ফীত হয় এবং এর ফলে স্টোমাটা কি হয়ে যায় ওপেন হয়ে যায় তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার তাহলে আমরা কি বলেছিলাম এখান থেকে আমরা একটু রিভিউ করি যে পটাশিয়াম আয়ন ম্যালেট আয়নের সাথে যুক্ত হয়ে কি হলো পটাশিয়াম ম্যালেট তৈরি করে এই পটাশিয়াম ম্যালেট যখন বৃদ্ধি পেতে থাকবে তখন এই গার্ড সেল রক্ষী কোষে কি করবে অসমোটিক প্রেশারটাও বেড়ে যাবে তাহলে রক্ষী কোষে কি করলো অসমোটিক প্রেশারটা রাইজ করলো যখন তার অসমোটিক প্রেশারটা রক্ষী কোষের এই অভিশ্রবণিক চাপটা বেড়ে যায় তখন তার ওয়াটার পটেনশিয়ালটা কি কমে যায় রক্ষী কোষে কি হবে ওয়াটার পটেনশিয়াল ডিক্রিজ ইন গার্ড সেল গার্ড সেলের ভিতরে ওয়াটার পটেনশিয়ালটা কি হলো কমে গেল আর পার্শ্ববর্তী কোষে ওয়াটার পটেনশিয়াল বেশি আর পানি পেলে কি করবে বাইরে থেকে ভিতরে প্রবেশ করবে তাহলে ওয়াটার এন্টার্স গার্ড সেল ফ্রম এসি মানে সাবসিডিয়ারি কোষ থেকে সেল থেকে আমাদের এই বাইরের কোষ থেকে পানিটা ভিতরে প্রবেশ করলো আর ভিতরে প্রবেশ করার ফলে আমাদের গার্ড সেলটা কি হলো টার্জিট করলো এর ফলে আমাদের কি হলো স্টোমাটা ওপেন হয়ে গেল এই হচ্ছে আমাদের দিনের বেলার গঠন তাহলে দিনের বেলা কি হয় ওই রক্ষী কোষে প্রাচীরটা কি হয় স্ফীত হয় স্ফীত হওয়ার ফলে গার্ড সেলের প্রাচীর স্ফীত হওয়ার ফলে কি হয় পতন ওপেন হয়ে যায়
এরপরে রাতের বেলা যেটা হয়, রাতের বেলা কি হয়, ঠিক উল্টা ঘটনাটা ঘটে, যে রক্ষী কোষ থেকে কি হয় পটাশিয়াম আয়নটা বের হয়ে যায়। রাতের বেলা পটাশিয়াম আয়নটা কি হয়ে যাবে, বের হয়ে যাবে। বের হয়ে যাওয়ার ফলে কি হবে, সে সাথে পানিটাও বের হয়ে যায়, ফলে রক্ষী কোষ সে কি হয় স্ফীতিটা হারিয়ে ফেলে এবং পতন অণুটা বন্ধ হয়ে যায়। তাহলে রাতের বেলা কি হচ্ছে আমাদের, যে রক্ষী কোষ থেকে পটাশিয়াম আয়নটা কি হলো, বের হয়ে যায়। দিনের বেলা পটাশিয়াম আয়নটা ঢুকছে, আর রাতের বেলা পটাশিয়াম আয়নটা কি হয়ে যায়, বের হয়ে যায়। বের হওয়ার ফলে কি হয়, যখন পটাশিয়াম আয়নটা বের হয়ে যায়, পানিটাও কি হয়ে যায়, বের হয়ে যায়, ফলে সেই স্ফীতি হারায় কি হয়ে যায়, পতনটা বন্ধ হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের রাতের বেলার ঘটন। রাতের বেলা ঠিক উল্টাটা হবে, রাতের বেলা কি হয়, বন্ধ হয়, রাতের বেলা পত্রন্ধ্র বন্ধ হয়। তাহলে এই হচ্ছে টোটাল পত্রন্ধ্র খোলা ও বন্ধ হওয়া সংক্রান্ত একটা মতবাদ, সেটা হচ্ছে আধুনিক মতবাদ। তাই রাতে এই দিনে তো পটাশিয়াম ঢুকেছে, আর রাতের বেলা তাহলে পটাশিয়ামটা কি হয়ে গেল, বের হয়ে গেলো। আর পটাশিয়াম যখন বের হয়ে গেলো, পানিটাও কি হয়, বের হয়ে যায়। বের হয়ে গেলে সেই কি করবে, এতক্ষণ তো স্ফীত হয়েছিল, সে এখন স্ফীতিটা হারায় ফেলবে, হারায় ফেলে কি হবে, সে স্লথ হয়ে যাবে। তখন কি হয়ে যাবে, এই যখন সে স্লথ হয়ে যাবে, তখন এই জায়গাটা কি হবে, আস্তে করে এভাবে বন্ধ হয়ে যাবে, স্টোমাটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। রাতের বেলা বন্ধ হয়, আর দিনের বেলা সে ওপেনিং হয়। তাহলে এই হচ্ছে আমাদের পত্রন্ধ্র খোলা এবং বন্ধ হওয়া সংক্রান্ত একটা আধুনিক মতবাদ, যেটা আমাদের বিজ্ঞানী লেভিটেটাকে কি করেছিলেন, প্রদান করেছিলেন। তাহলে দেখো আমরা আজকে কি কি দেখলাম, আমরা দেখলাম যে পশুধন কাকে বলে, তারপর হচ্ছে পশুধনের প্রকারভেদ, পত্রন্ধ্র পশুধন, তারপর হচ্ছে আমাদের কিউটিকুলা, একটা হচ্ছে লেন্টিকুলার পশুধন, আর একটা পত্রন্ধ্র আমরা গঠন করেছি চিত্রসহ, আমাদেরকে পত্রন্ধ্র গঠনটা করতে হবে, সেটা আমরা আজকে দেখেছি যে কেমন পত্রন্ধ্রের গঠন। এবং আমরা দেখেছি এই যে পত্রন্ধ্র, এই পত্রন্ধ্রটাকে খোলা আর বন্ধ হওয়াটা নিয়ন্ত্রণ করে কি, রক্ষী কোষ। এবং এই রক্ষী কোষ কর্তৃক পত্রন্ধ্র খোলা যে বন্ধ হয়, এটার উপরে বেশ কিছু মতবাদ আছে। সেই মতবাদের মধ্যে আমরা আজকে যে মতবাদটা পড়েছি সেটা হচ্ছে আধুনিক মতবাদ, বা যেটাকে বলা হয় প্রোটন বাহক মতবাদ, বিজ্ঞানী লেভিটের। তোমাদেরকে এটা খুব ভালো করে পড়তে হবে, যে এই এই ফ্লোচার্টটা পড়লে তোমরা আসলে মনে রাখতে পারবে যে কোন ঘটনার পরে কি কি ঘটে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রোটন বাহক মতবাদ। এছাড়া আমাদের আরেকটা অংশ আছে, যেটা হচ্ছে যে অভিশ্রবণের গুরুত্বটা, এটা তোমরা একটু নিজেরা দেখে নিও, যে আমাদের আসলে উদ্ভিদের জীবনে উদ্ভিদ জীবনে এই পশুধনের গুরুত্বটা কি, যে পশুধনটা কেন প্রয়োজন উদ্ভিদের জীবনে, সেটা আমরা দেখে নিব। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানা দরকার, যেটা ধরো যদি অতিরিক্ত পশুধন হয়ে যায় তখন আসলে কি হবে, তখন বেশি পানি বাষ্প আকারে বের হয়ে যাবে, তখন উদ্ভিদটা কি করে, নুয়ে পড়ে। সেজন্য বলে যে পশুধন উদ্ভিদের জন্য দরকার, কিন্তু অতিরিক্ত যদি পশুধন হয় সেক্ষেত্রে উদ্ভিদটা কি হতে পারে, নুয়ে পড়তে পারে এবং সে কি করতে পারে, মারাও যেতে পারে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল প্রক্রিয়া। আজকে তোমরা এটা ভালো করে পড়ো পশুধনটা, ইনশাল্লাহ তোমাদের সাথে আবার পরবর্তীতে দেখা হবে। ভালো থাকো।